দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করেছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো। মিছিলে জোট নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে 30 জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম দিনে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর বিজয়নগর, পুরানা পল্টন ও প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার অপরাধে বর্তমান সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দেন জোটের নেতারা। একের পর এক মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করছে, মানুষের মানবতা ক্ষুণ্ণ করছে, গণতন্ত্র ধ্বংস করছে। এর জন্য বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দর বিচার হবে। একই দাবিতে রাজধানীর পুরানা পল্টন বিজয়নগরে কালো পতাকা মিছিল করে এলডিপি। আপনি কার কথা শুনলেন? আপনি দিল্লির কথা শুনলেন? আপনি দিল্লির দাসত্ব বরণ করেছেন, আপনি ভারতের হয়ে কাজ করছেন, বাংলার মাটিতে ভারত রুশ ভারতের কোনো দালালকে বাঁচতে দেওয়া হবে না। এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করে 12 দলীয় জোট। মিছিল শেষে 30 জানুয়ারি সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয়া হয়। তারা নাকি 30 তারিখ সংসদ উদ্বোধন করবেন, 30 তারিখে প্রয়োজনে সংসদ ঘেরাও করা হবে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েই আমাদের আন্দোলন থামবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শরিক দলের নেতারা। আব্দুল আহাদ, ইসিটিভি, ঢাকা।